ছোট মাছগুলো কত সুন্দর টাটকা টাটকা, একবারে বড় বড় মাছ। এই মাছ বাজার দিয়ে নিয়ে এসছে আমার ছেলে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই মাছের আজকে নতুন স্বাদের নতুন রেসিপি। চলুন মাছটা চটপট করে কেটে নিই। মাছটা কেটে নিচ্ছি। এই মাছের তো আঁশ নাই, তাই মাথাটা কেটে ফেলবো আর লেজটা কেটে। হয়ে গেল আমার মাছ একটা কাটা। এই মাছের তো কাটা নাই, এই মাছ সবাই খেতে ভালোবাসে, আর মা তো খুবই ভালোবাসে। মায়ের প্রিয় মাছটা, মা নাই মায়ের কথা মনে পড়ছে মাছ দেখে। মাছটা মা খুব ভালো খায়, আর যেভাবে রান্না করব সেইটা আরও বেশি ভালোবাসে। আমি কিভাবে মাছটা রান্না করব। এই মাছটা কাটতে খুব সুবিধা, আমার ভালো লাগে মাছটা কাটতে। তুল 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 করে একবারে তাড়াতাড়ি কাটা হয় মাছগুলো। গোটা গোটাই থাকবে, আমি গোটা গোটা কেটে নিয়ে যাচ্ছি। মাছটা কেটে আমি একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। কাঁচা পাকা লঙ্কা গাছ থেকে নিয়ে আসলাম। এই যে লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি। আর এবার মাছের জন্য যা লাগবে মশলা আমি সব কেটে পরিষ্কার করে নেব। পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা নিয়েছি, এবার রসুনটা ছুলে নেব। পেঁয়াজ রসুন আদা ধনে পাতা আর টমেটো আমি সব কেটে বেছে রাখছি। আমি এই মাছের জন্য সব কিছু কেটে নিয়েছি, এবার আমি মুননটা ধরাই দেবো। এই মাছের জন্য লাগবে আদা রসুন, ছোট সাইজের দুটো টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ধনে পাতা। আর মাছটা এবার আমি নুন হলুদ মাখাই নেবো। মাছটা গোটা গোটাই আছে, এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখাই নেবো। হলুদ মাছটা মাখতে আমার খুব ভালো লাগে, তুলোর মতন নরম, বেশ কি ভালো লাগে, ছানতেও ভালো লাগে। এই মাছের মধ্যে এখানে একটাই কাটা, আর মা এই মাছটা খেতে খুব ভালোবাসে। তা মা তো আজকে নেই, আমরা আজকে মাছটা রান্না করব। মা যেটা ভালোবাসে ঝুরঝুরে, সেই ঝুরঝুরেই আজকে আমি করছি। ওই জন্য মায়ের কথা মনে পড়ছে, মা আজকে নেই ঘরে আর মাছটা খেতেও পারবে না, আজ আমরাই করব আর আমরাই খাবো লোটে মাছের ঝুরঝুরে। মাছটা নুন হলুদ মাখা রেখে দিছি, মাখানো হয়ে গেল, রেখে দিই এখন। এখন আমি উনানটা ধরাই নেব। উনানটা ধরাই দিছি, এবার কড়াইটা চাপা দিচ্ছি। আজ আমি শিল নোড়া নামাই নাই, আজকে আমি এই যে হেমলদস্তায় ছিঁচে নেব আদা আর রসুন। আমার বাবার একটা হোটেল ছিল, আমার বাবা তখন হোটেলে, আমাদের ঘরের হোটেল ছিল আর কি দোকান, সেই হোটেলে যখন রান্না বান্না করতো তখন আমি যখন যদি যেতাম দু একদিন না, আমি সিন্দরা বলতাম কি ও বাবা দাও না আমি ছিঁচে দিই, আমার এই হেমলদস্তায় মশলা ছিঁচতে আমার খুব ভালো লাগতো। এ বাবা আমাকে দিত এতগুলো রসুন আদা ছিঁচতে, বলতে নে বেছে বেছে সব ছিঁচে দিয়ে যা। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল একবারেই তো তেল পড়ে যাবে, যেহেতু একটু বেশি করেই তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি ওই টমেটো দেবো, আদা রসুন দেবো। আদা রসুনটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন। লাল করে এটাও ভাজা হলো, আদা রসুনটাও গন্ধটা চলে গেল, এবার দেবো টমেটো।
আর দেবো কুচানো লঙ্কা, এবার দেবো নুন আর হলুদ, পরিমাণ মতন নুন তো দিয়ে দিচ্ছি, এবার দেবো হলুদ। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দেবো। নুন হলুদ মাখানো মাছটা এবার আমি কড়াইতে দিয়ে দেবো, কড়ার উপরে সাদা সাদা দিয়ে দেবো। তারপরে এই মাছের যে একটা কাঁটা আছে ওই কাঁটাটাকে আমি বের করে দেবো। এবার মাছটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেবো। মাছের গায়ে যে জলটা ছিল সব বেরিয়ে গেছে আর মাছটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি মাছের কাঁটাটা কিভাবে বার করব দেখেন। এবার একটা একটা করে মাছের আর কি একদম ঘাটায় ঘাটায় নেবো আর কাঁটাটা কিভাবে বার করব। দেখুন কাঁটাটা ছেড়ে গেছে, গোটা কাঁটাটা চলে আছে। এরকম করে আমি প্রত্যেকটা মাছের কাঁটাগুলো এভাবে বের করে নেব। মাছগুলোর কাঁটাটা কি সুন্দর ছাড়া গেছে দেখছিস। এইবার আমি সব জলটা এভাবে জাল দিয়ে জলটাকে শুকাই নেব। মাছের জল শুকাই গেছে, এই নাড়াচাড়া করতে করতে মাছের জলটা শুকাই গেল। এইবার ফ্রাই হয়ে গেছে আর একটু লাগবে, কড়াইতেও লাগতে শুরু করছে, কত জল হয়েছিল জলগুলো সব শুকাই গেছে। দারুণ সুন্দর টেস্ট হয়েছে, আমার মা রাঁধছে এত সুন্দর টেস্ট করেছে। আর একটু জল মারবো তাহলে হয়েছে, আর একটু জল মারলে ধনে পাতা দিলে আরো ফাইন হবে, খেতে খুব সুন্দর হয়েছে। তোমার দিদি মা লটে মাছ ভালো খেতো? হ্যাঁ তোমার দিদিমা, তোমার মায়ের? আমার মায়ের, আমার শাশুড়ি মায়ের মা, উনিও ভালোবাসে আর ওনার মেয়েও তো ভালোবাসে, মাও তো ভালো খায় মাছটা, উনিও ভালো খায় ওনার মাও ভালো খেত। এই দেখুন একদম জল মরে গেছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে নামাই দেবো। একটু নাড়াচাড়া দেবো আর কড়কড়া হয়ে গেছে তো, জল মরবে না। লোটে মাছের ঝুরঝুরি হয়ে গেছে, এবার আমি নামাই নেব। আমার লোটে মাছের ঝুরঝুরি হয়ে গেছে, এবার নামাই নিলাম। কি সুন্দর একটা সেন্ট কাকি, দারুণ সুন্দর হয়েছে ঝুরঝুরি। দেখেন মাছের থেকে কাঁটাটা আলাদা করে ফেলেছি, এইবার ওদের কষ্ট হবে না খেতে, কিন্তু এই মাছটা খেতে খুবই সুন্দর। খেতে গেলে তো কাঁটা লাগতো, আমি কাঁটাটা আগেই তুলে নিয়েছি। একদম ঝুরঝুরি হয়ে গেছে, এই দেখুন এটা মায়ের যা, তাহলে আমাদের কাকি হচ্ছে কাকিমা, তার কাকিমাকে দিচ্ছি খেতে আর আমি খাবো। ঠাকুমা ভিডিও দেখবে তো আজকে, ঠাকুমা যে ভিডিও দেখবে, ভিডিওটা আর বলবে, আর বলবে যে তোমরা আমি বাড়ি নাই আর তোমরা এই মাছটা কে রান্না করে খেলা, ভিডিও দেখে ফোন করবে আমাকে, ফোন করে বলবে মা মেয়ের বাড়ি গেছে, ফোন করে বলবে তোমরা আমি বাড়ি নাই তোমরা মাছটা রান্না করে এইভাবে খেলা কেমন হয়েছে, খাবে আর বলবে ঝুনুও খেয়ে নিলে আমাদেরকে ডাকলে না,
দারুণ সুন্দর হয়েছে, আগেরটা থেকে এটা আরো ভালো হয়েছে, খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে। আর বাড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন লোটে মাছ, লোটে মাছের ঝুড়ি ঝুড়ি। না আমি আর খাবো না, আমি এখন এবার নিয়ে যাই ভাত দিয়ে খাবো আরো টেস্ট করে, তবে তো ভালো লাগবে। খান, আমি আমার আবার দেব। না ভাত দিয়ে খাবো, ভালো টেস্ট লাগবে। একটু দেবো, আর একটু, আর লবো না, আমি ভাত দিয়ে আমি বেশি করে খাবো। আজ বৌমার কাছে পেয়েছি, আজ আরো অনেকখানি নেবো। ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে, আপনারা যা দিয়ে খাবেন ভালোই লাগবে, মুড়ি বা রুটি বা ভাত, গরম গরম ভাতে খুব সুন্দর খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি।